প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নতুন স্কুল নতুন ক্লাসে ভর্তি হয়েছ, নার্সারি ক্লাস। আমি তোমাদের নার্সারি শ্রেণীর বাংলা ম্যাডাম উম্মে কুলসুম। তোমাদের সবাইকে, ছোট্টমণি, তোমরা সবাইকে অনলাইনে স্বাগত। আমি তোমাদের আজকে পড়াবো, তোমরা বইটা দেখো, যে তোমাদের বইয়ের নাম হলো সোনামণির বাংলা পড়া। সোনামণির বাংলা পড়া, সোনামণির বাংলা পড়া জিরো। এটা তোমাদের বই, আর বইয়ের লেখক হলেন, দেখো তোমাদের মতো ছোটো ছোটো দুটো বাবু আছে সোনামণিদের, দুটো ছোটো বাবু, এই দেখো একটা ছেলে বাবু একটা মেয়ে বাবু, আবার তাদের খেলনাও আছে এখানে। এই দেখো ভিতরে আরেকটা ছবি আছে, এই যে তোমাদের বইয়ের নাম আছে সোনামণির বাংলা পড়া জিরো, আবার এখানে দেখো ভিতরে একটা নাম আছে। তারপরে যে দেখো বাবুরা আছে, তিনটা ছোটো ছোটো বাবু আছে তোমাদের মতো, আর লিখেছেন হইল এখানে দেখো ইংলিশে একটা নাম লেখা আছে, অ্যাডলিন মালাকার, আর হলো সেলিনা শাহজাহান, আর এডিটেড বাই হলো ডক্টর শাহজাহান তপন। ঠিক আছে, এই বইটা পাওয়া যায় হলো বাংলা বাজার 1100। আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের বইয়ের পৃষ্ঠার তিন নাম্বারটা দেখো, এখানে আছে হলো স্বরবর্ণ, আছে না স্বরবর্ণ, এখানে আছে হলো স্বরবর্ণ। বইটা দেখো, স্বরবর্ণের মধ্যে কী লেখা, বারবার পড়ি। স্বরবর্ণে কী লেখা আছে, বারবার পড়ি। স্বরবর্ণগুলো কী এটা আমরা আগে জানব। ঠিক আছে বন্ধুগণ, আমরা আগে জানব কি স্বরবর্ণ কি, স্বরবর্ণ কি, আমরা কি পড়ালেখা করেছি কিছু? অবশ্যই পড়ালেখা করেছি। স্বরবর্ণ হলো স্বরে অ, আমরা আগে বই পৃষ্ঠাটাই দেখি স্বরবর্ণগুলা কি কি আছে, তারপরে আমরা এটা পড়তে যাব। দেখো স্বরবর্ণ আছে, এইগুলা হলো স্বরবর্ণ, এই দেখো স্বরবর্ণ পেয়েছি। এই দেখো এখানে লেখা আছে স্বরবর্ণ 11টি, বারবার পড়ি, স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রি, এ ওই ও। তাহলে কটা বর্ণ হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। ঠিক আছে এগারোটি। তাহলে স্বরে অ, এই দেখো এখানে স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রি, এ ওই ও। ঠিক আছে, এখন দেখো এই অক্ষরগুলা কোনটি কি বলি, আমরা আগে এই অক্ষরগুলো চিনব, এই স্বরে ওটা কেমন আছে এটা চিনব। স্বরে তো দেখো কোনো আকার নাই, স্বরে আতে একটা, এই দেখো বাড়তি একটা আকার আছে, অতিরিক্ত একটা আকার আছে, রস্ব ই, এই দেখো এখানে রস্ব ই, দুইয়ের মতো করে রস্ব ই, এই যে দীর্ঘ ই, তারপরে রস্ব ছয়, আমরা বাংলা ছয় লিখি না, ছয়ের মতো রস্ব দীর্ঘ রি, এ ওই ও। এখানে করছে বলছে কোনটি কি বলি, আমরা কি বলতে পারবো এটা কি, এটা কি শব্দটা দেখো তো, এটা কি শব্দ, এইখান থেকে আবার আসি, স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই, দীর্ঘইটা কেমন দেখছো, একটা বাঁকানো ধরনের। এই দেখো এটার সাথে এটার একটা মিল আছে, দীর্ঘিটার মিল আছে না, এই দেখো এটার একটা মিল আছে, এটা হলো দীর্ঘি। তারপরে দিছে এ, এটা কোনটা,
এই যে এখানে দেখো একটা লাল রঙের ইয়ে আছে, এই যে এটার মতো এটা ইয়ে, এটার মধ্যে মিল আছে। তারপরে যে রস্যই, রস্যইটা দেখো এখানে আছে, এই যে রস্যই, হ্যাঁ রস্যই, এখানে দেখো লাল রঙের আরেকটা রস্যই দিছে, এখানে দেখো কালো রঙের একটা রি দিছে, এখানে দেখো সবুজ রঙের একটা রি আছে, ঠিক আছে। তারপরে হলো সরিয়া, এই যে লাল রঙের আমাদের একটা সরিয়া আছে, দেখতে পাচ্ছ, আর এটা হলো সবুজ রঙের একটা সরিয়া। তারপরে ওই, এখানে দেখো লাল রঙের একটা ওই আছে, আবার ওইখানেও লাল রঙের একটা ওই আছে, তাদের চেহারার সাথে মিল করে করে আমরা পড়ব। এটা হলো সবুজ রঙের একটা অক্ষর, এখানে দেখো এই অক্ষরটার সাথে এই অক্ষরটার মিল আছে, সরে অ লাল রঙের, এটা হলো সবুজ রঙের একটা সরে অ। এটা হলো রস্য, বুঝছ, এটা হলো রস্য, আর এটা হলো ও, এই যে দেখো এটা শেষটাই হলো ও, ধারাবাহিকভাবে হলো শেষটাই ও, এটা দেখো ও। তারপরে এটা হলো এই দেখো, এটা আমরা কি বলছি রস্য দীর্ঘ, এই দেখো এটার মধ্যে আরেকটা, এই এটা দুইটা, এটা মাথাটার উপরে দুইটা ভাগ আছে, শেষ দিকটা, এটা দেখো এই যে দুইটা ভাগ দেওয়া, এটা হলো দীর্ঘ, আর এটা হলো ও, এটা দেখো এই যে ও, ঠিক আছে। তাহলে আমরা কী কী অক্ষরগুলো দেখলাম, স্বরবর্ণ দেখলাম, কয়টা বর্ণ দেখলাম স্বরবর্ণ, এগারোটা বর্ণ। এটা কী করবো আমরা বারবার পড়ি, সরে অ সরে আ রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ রি, এ ওই ও, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু বলতে ভুলে গেছি যে আমরা আমি কোন স্কুল আমরা কোন স্কুলে পড়ি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল, এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর বাংলার শিক্ষক আমি উম্মে কুলসুম। আমি আশা করি তোমরা আমার নামটা বুঝতে পারছো। আমি তোমাদের বাংলা পড়াবো, অন্য টিচাররাও পড়াবে আমিও পড়াবো, ঠিক আছে। তাহলে আমরা কী পড়লাম আজকে, যে স্বরবর্ণ হলো এগারোটি, এবং এই এগারোটি স্বরবর্ণ আমরা ধারাবাহিকভাবে তার চেহারা এবং মুখস্থ করে ফেলব, চেহারা দেখে দেখে যে কোনটা সরব, কী রকম সরব হইতে পারে। সরবের পরে আমি বললাম যে রস্যই কোনটা, তখন তোমরা চট করে এটাকে দেখাই দেবে, এটা রস্যই, এটা সরে, এটা রস্যই, হ্যাঁ। তারপরে বললাম এক ওই কোনটা, তার ওইটা দেখাই দেবো, ওই ও কোনটা, তা ওইটা দেখাই দেবো ও, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বলি যে এইটা কী অক্ষরটা, তাহলে তুমি কী বলবা, দীর্ঘই, আর এটা এ, এটা রস্যই, এটা রি, এটা সরে আ, এটা ওই, এটা সরে অ, এটা ও, এটা ও, এটা দীর্ঘ, এটা রস্য, এটা দীর্ঘ, এটা ও, ও, আর এটা ও, ঠিক আছে। তাহলে আমরা আজকে কী পড়লাম, স্বরবর্ণ পড়লাম। আমরা নতুন স্কুলে ভর্তি হয়েছি না, নতুন বই নতুন পড়া, আমরা এই জন্য আমরা স্বরবর্ণ থেকে আরম্ভ করব, স্বরবর্ণ। আচ্ছা তোমরা সবাই ভর্তি হয়ে গেছো তো, না হলে ইনশাল্লাহ তোমরা সবাই ভর্তি হয়ে যাবে, এবং আমরা তোমাদের ক্লাস আরম্ভ করছি, যা পড়া দেওয়া হবে তা আমি আশা করি তোমরা আমার সাথে সাথে শিখে ফেলবে, খেলতে খেলতে, বই নিয়ে পড়তে পড়তে, ছবি আঁকতে আঁকতে, এগুলো প্রত্যেকটার একটা একটা করে অক্ষর বড় করে লিখে রং করবা। যেমন বইয়ের মধ্যে যে লাল রং দিছে, সবুজ রং করছে, কালো রং করছে, তাই না, নীল রং করছে, এগুলো বিভিন্ন রং দিয়ে তোমরা রং করবা, গোলাপি লাল নীল এগুলো রং দিয়ে এক একটা অক্ষরকে এক একটা দিয়ে রং করবে, এবং আম্মুকে বলবে আম্মু আমরা এভাবে পড়বো, তাহলে আমাদের মনে থাকবে, আমাদের অক্ষরগুলো চিনতে সুবিধা হবে। অবশ্য অনেকেই পারো, কিন্তু পারলেও আমরা যেন মুখস্থ না পারি, আমরা যেন তাকে দেখলেই যেন চিনতে পারি। যেমন আমার আম্মুকে যদি আমরা অনেক দূরে দেখি তাহলে আমরা কী চিনতে পারবো না, ঠিক সেরকমভাবে যেন আমরা অক্ষরগুলো চিনতে পারি, যে স্বরটা কেমন, সেটা হলো তিনের মতো বা তয়ের মতো, এটা হলো তিনের মতো, এক দুই তিন আমরা লিখি না, এক দুই তিনের মতো হলো এই স্বরে অ, এটার মধ্যে একটা আকার দিছি, স্বরে অ
তারপরে এটার মধ্যে একটা আকার দিয়ে সরিয়া বানাইছি। রস্যইটা হইলো দুইয়ের মতো, এটা রস্যই এটা দীর্ঘই, হ্যাঁ রস্যইয়ের মতো দিয়ে একটা ইয়া বেঁকা একটা ইয়া দিয়ে দিয়েছে, এটা দীর্ঘই হয়েছে। আর এটা হলো ছয়ের মতো, ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আছে না, ছয়ের মতো, এটাও ছয়ের মতো একটু এটা দুইটা ভাগ করে দিছি। আর এটা হলো রি, আর এটা হলো এ হইল একের মতো, একের মতো না ঠিক, এটা হলো সাতের মতো, সাত আমরা যেমনি লিখি না এরকম সাতের মতো হলো এ ওই ও ও। এই হলো তোমার এগারোটা অক্ষর। এই এগারোটা অক্ষর আমরা খুব ভালো করে শিখব, কারণ এই এগারোটা অক্ষর যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা বাংলা ভালো করে পড়তে পারবো না, কারণ এই অক্ষরগুলোর মধ্যে আমার অনেক কিছু পড়া আছে। এই অক্ষরগুলোর ভিতরেই হলো আমার সমস্ত বইয়ের পড়া, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এখনও পড়াই নাই। এর জন্য এই অক্ষরগুলো খুব ভালো করে পড়া লাগবে, খুব 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 ভালো করে পড়া লাগবে। তাহলে প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা রং দিয়ে বড় করে এক একটা অক্ষর লিখতে হবে, লিখে আমি চিনব যে এটা হলো স্বরে অ। তোমরা তিন লিখবা প্রথম, তিন লিখে তারপরে এরকম এরকম এটার মধ্যে এরকম টান দিবা, এরকম দিয়ে একটা তিন লিখবা প্রথম, তিন লিখে তারপরে এরকম টান দিবা, এখানে একটা মাত্রা দিবা, ঠিক আছে? তারপরে এখানে তিন লিখবা, আবার এখানে দেওয়া, এখানে দেওয়া, এখানে একটা আকার দিবা, মাত্রা দিবা, ঠিক আছে? স্বরে অ, স্বরে আ, রস্যই এখানে দুই লিখবা, দুই লেখার পর এখানে মাথাটা দিয়ে দুই লিখবা, তারপরে মাত্রা দিয়ে এখানে একটা মাথা ইয়াদে দিবা। তারপরে যে দীর্ঘইটা একটু কঠিন আছে, দীর্ঘইটা তোমরা পরে শিখো, আগে স্বরে অ, স্বরে আ, রস্যই, রস্য, দীর্ঘ, এ, ওই, এই পর্যন্ত শিখবা লেখা, বড় বড় অক্ষর করে শিখবা, এবং হাতের লেখা যেন সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কাটাকাটি বা মুসামুসি এগুলো যেন না হয়। ইরজার দিয়ে মুসামুসি বা কাটাকাটি করলাম তাহলে খাতা নোংরা হলো, তাহলে কিন্তু এটা ভালো দেখা যায় না, তাই না? নোংরা জিনিসকে কেউ পছন্দ করে? পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সেটাকেই পছন্দ করে। তাই আমরা আজকে কি পড়লাম তাহলে? প্রথম বইয়ের পড়া হলো স্বরবর্ণ পড়লাম। আমাদের বইটার নাম কি? বইটার নাম আমি আবারও দেখাচ্ছি, সোনামণিদের বাংলা পড়া, তাই না? বইটার নাম কি? সোনামণির বাংলা পড়া, জিরু। এখানে দেখো জিরু দেওয়া আছে, তারপরে দেখো এখানে দুইটা বাবু আছে, তারপরে তাদের একটা খেলনা আছে। হ্যাঁ, বইটা লিখছেন কে? এই দেখো এখানে লেখা আছে অ্যাডলিন, অ্যাডলিন, এই যে দেখো অ্যাডলিন, মালাকার, সেলিনা, শাহজাহান, 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 অ্যাডলিন, মালাকার, সেলিনা, শাহজাহান, শাহজাহান। আচ্ছা, এখন এই বইটার ভিতরেও দেখো আরেকটা ছবি আছে, কি সুন্দর একটা ছবি আছে। হ্যাঁ, এখানে দেখো তিনটা ছোট ছোট বাবু একদম গলাগলি করে আসে, তারপরে দেখো এখানে তাদের একটা কুকুর ইয়ে আছে, খরগোশ আছে, এখানে তাদের একটা বিড়াল আছে। তারপর দেখো বইটা কত সুন্দর, আমার তো মন চায় যে আমি সারাক্ষণ এই বইটা নিয়ে তোমাদের নিয়ে পড়ালেখা করি, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতির জন্য আমরা স্কুলে আসতে পারতেছি না, তাই আমরা ইনশাল্লাহ আমরা মনে হয় ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস নিতে পারবো, ঠিক আছে? তোমরা দোয়া করবা যেন তাড়াতাড়ি করোনা পরিস্থিতি ভালো হয়ে যায়। এবার আমি কি দেখাচ্ছি, এই স্বর সরিয়াগুলো কয়টা অক্ষর, এটির নাম কি? এই স্বর সরিয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও, এটির নাম কি রাখছে? নাম রাখছে স্বরবর্ণ। প্রত্যেকটার একটা নাম থাকে না, এটার নাম হলো স্বরবর্ণ। আর এই স্বরবর্ণগুলো তারা কতজন মিলে, কয়টা অক্ষর মিলে স্বরবর্ণ? এগারোটি অক্ষর মিলে, এগারোটি অক্ষর মিলে একটা স্বরবর্ণ তৈরি হয়েছে, তার নাম দেওয়া হয়েছে এগারোটি অক্ষরকে মিলিতভাবে স্বরবর্ণ। এখন এই যে এগারোটা অক্ষর, এই এগারোটা অক্ষর আমরা লিখা শিখবো এবং পড়া শিখবো। লিখবো কী লিখে? আমরা তিন লেখাটা শিখবো আগে, এক দুই তিন এগুলো শিখবো, আমরা দশ পর্যন্ত আগে লিখবো, লেখার পরে হলো আমরা এই বাংলা লেখাটা লিখবো। তাহলে তিন লিখবো, তিন লিখে এখানে একটা ইয়ে দিয়ে এখানে মাত্রা দেবো, আবার এরকম তিন লিখবো এখানে দিয়ে আবার আকার দেবো, এই হলো সরিয়া। তারপরে দুই লিখবো, দুই লিখে দুইয়ের মতো লিখে আমরা রস্যই লিখবো, ছয় লিখবো, ছয় লিখে তারপরে আমরা রস্য, দীর্ঘ লিখবো, এটার মধ্যে একটু ফাঁকা করে দেওয়া লাগবে, তাহলে দীর্ঘ। তারপরে সাত লেখা শেখা থাকলে তাহলে সাতের মতো করে এটা এ লিখবো, এটা মধ্যে একটা এরকম একার দিয়ে দেবো, তাহলে এটা এ ওই হয়ে।
এখানে বইয়ে কোনটি কি বলি এটা কিন্তু আমাদের বলা লাগবে। এই জন্য প্রত্যেকটা অক্ষরকে আমরা ভিন্ন ভিন্ন রং দিয়ে বড় বড় অক্ষর করে লিখব, যাতে তাকে আমরা সবসময় চিনতে পারি, কার মতো চিনতে পারি, যেমন আমরা মাকে দেখে দূরে দেখলেও যেমন আমার মা বাবা ভাই বোনকে আমরা চিনতে পারি যেমনভাবে, সেরকমভাবে যেন আমরা স্বরবর্ণগুলোকে চিনতে পারি, তাহলে আমাদের আর কোনোদিন ভুল হবে না। সুন্দর করে শিখতে হবে যে না আমরা কীভাবে এটাকে শিখব, যাতে আমি বললাম যে বলতো দেখি রস্ব কোনটা, তুমি বলতে পারলা না, তুমি দীর্ঘ দেখাই দিলা বা একে দেখাই দিলা, তাহলে কি হলো, হলো না, তাকে এমনভাবেই চিনবো যেভাবে আমি আমার পরিবারের লোকজনকে চিনি। ঠিক আছে বন্ধুগণ, তোমরা অনেক ভালো ছোট্ট সোনামণিরা, আমার খুব ইচ্ছে করে তোমাদেরকে দেখতে, তোমাদের সাথে কথা বলতে, কিন্তু পরিস্থিতির কারণে আমি তোমাদের সাথে দেখা করতে পারছি না। আমার খুব মন চায় যে নতুন স্কুল, নতুন সুন্দর সুন্দর তোমরা ছোট ছোট ব্যাগ নিয়ে আসবে, কত ভালো লাগে। যারা নার্সারিতে ছিল তারা আবার কেজিতে উঠে গেছে, তারা আবার তোমাদের বড় আপু হয়ে গেছে, এখন আবার তোমরা আবার আসবা নার্সারিতে, আবার তোমরা পরের বছর আবার তোমরা বড় আপু হয়ে যাবে, আবার নতুন করে নার্সারিতে আসবে। আমার তো মনে হয় তোমাদের স্কুলে আসার জন্য অনেক মন খারাপ করে, হ্যাঁ খারাপ লাগে যে আমরা কখন স্কুলে যাব। ইনশাল্লাহ আমরা ও ছেড়ে স্কুলে আসবো এবং আমরা এই পড়াগুলো নিয়ে পড়বো, মাঠে খেলাধুলা করবো, গল্প করবো, ছবি আঁকবো, তাই না, তারপরে টিফিন খাবো, আমরা অনেক আনন্দ করবো। আচ্ছা আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্বরবর্ণটা বারবার করবা, এ দেখো লেখা আছে স্বরবর্ণ ১১টি বারবার পড়ি, স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্বু, দীর্ঘ, রি, এ, ওই, ও। তার নিচে দেখো লেখা আছে কোনটি কি বলি, দীর্ঘই, এ, রস্বই, রি, স্বরে আ, ওই, স্বরে অ, রস্বু, ও, দীর্ঘ উ, ও। এই হলো ১১টা অক্ষর, এখানে গুনে দেখো এক এক করে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ১১, এখানে ১১টা অক্ষর আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ১১টা অক্ষরকে এমনভাবে চিনব যাতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে জায়গায় দেখবো সে জায়গায় দেখেই যেন তাদের এই অক্ষরগুলোকে আমরা চিনতে পারি এবং এই অক্ষরগুলো আমরা লেখাও শিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করবো আমি তোমরা আমার পড়া দেওয়া, আমার শুধু আমি কেন, যে যে টিচারে পড়া দিব তোমাকে, তোমাদেরকে যে যে মিসেরা পড়া দিব, তোমরা মিস বা স্যার, তোমরা সাথে সাথে সে পড়াগুলো শিখে নিবে, যাতে পড়াগুলো জমায়ে রাখবে না, জমিয়ে যদি যায় তাহলে দেখা যাবে যে পরে আর পড়তে ইচ্ছে করবে না। আমরা ঘরে বসে বসে পড়বো, আমরা কার মাধ্যমে, খেলার মাধ্যমে পড়বো, আমরা খেলতে খেলতে পড়বো, সবসময় যে পড়া লাগবো এমন কথা না, আমরা খেলতে খেলতে পড়বো, গান করতে করতে পড়বো, আমরা গল্প করতে করতে পড়বো, তাই না, আমরা এইভাবে পড়াগুলো শিখে নিব। আচ্ছা, তাহলে আমরা কোন কী পড়লাম আজকে, আমরা পড়লাম স্বরবর্ণ, বইয়ের প্রথম কী আছে, স্বরবর্ণ আছে, ওইগুলোর ছবি এবং ইয়ে দেওয়া আছে, স্বরতে কী, স্বরে আতে কী, স্বরে আতে কী, এগুলো প্রথম।